হ্যালো শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজ আলোচনা করব সপ্তম শ্রেণীর কৃষি শিক্ষা বিষয়ে তৃতীয় সপ্তাহে অ্যাসাইনমেন্ট সম্পর্কে। অ্যাসাইনমেন্ট সম্পর্কে আলোচনা করার পূর্বে শিক্ষার্থীরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করো, যাতে করে পরবর্তী অ্যাসাইনমেন্টের ভিডিও ছাড়া মাত্রই তোমরা পেতে পারো। এবং অবশ্যই শিক্ষার্থীরা ভিডিওটিতে লাইক করতে ভুলবে না এবং তোমাদের বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দাও, যাতে করে তারা ভিডিওটি পেয়ে উপকৃত হতে পারে। তো শিক্ষার্থীরা চলে যায় আমাদের অ্যাসাইনমেন্ট সম্পর্কে আলোচনায়। শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ সপ্তম শ্রেণীর কৃষি শিক্ষা বিষয়ের তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট। আজকে অ্যাসাইনমেন্টের সমাধান তোমাদের দিয়ে দিব। অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে কিন্তু প্রথম অধ্যায় থেকে। অ্যাসাইনমেন্টের শিরোনাম হবে কৃষি এবং আমাদের সংস্কৃতি। শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ তাহিরপুর গ্রামের আদর্শ কৃষক রফিক তার বাড়িটি একটি আদর্শ খামারে পরিণত করেছেন। তিনি বাড়ির পাশের জমিতে ধান গম চাষ করেন, বাড়িতে ফল শাকসবজি ভেষজ উদ্ভিদ এবং কাঁঠাল গাছ রোপণ করেন। পাশাপাশি তিনি পুকুরে মাছ চাষ, হাঁস মুরগি পালন ও গরু ছাগল পালন লালন পালন করেন। তোমার দেখা এরূপ একজন কৃষক গ্রামের আর্থসামাজিক উন্নয়নে কীভাবে ভূমিকা রাখেন, পালন করছেন, এই সম্পর্কে লিখতে বলা হয়েছে এবং নিচের প্রশ্নগুলোর আলোকে উত্তর দিতে বলা হয়েছে। এক নম্বর বলা হয়েছে পরিবারের মৌলিক চাহিদা পূরণে তার ভূমিকা কী। দুই নম্বর বলা হয়েছে তার কার্যক্রমে পরিবারের অর্থনৈতিক উন্নয়নে কীভাবে সহায়তা করতে পারে। তিন নম্বর বলা হয়েছে তোমার গ্রামের অন্যান্য কৃষিজীবীদের স্বাবলম্বী করতে তিনি কীভাবে সহায়তা করতে পারবেন। তো শিক্ষার্থীরা, আমরা চলে যাচ্ছি আমাদের উত্তরপত্রে। এক নম্বর, পরিবারের মৌলিক চাহিদা পূরণে তার ভূমিকা কী। উত্তর হচ্ছে আমার দেখা এরপর একজন কৃষক গ্রামের আর্থসামাজিক উন্নয়নে যেভাবে ভূমিকা পালন করেছেন তার নিচে লেখা হলো বা তার নিচে বর্ণনা দেওয়া হলো, তোমরা যেভাবে লেখো। কৃষিকাজকে কেন্দ্র করে আমাদের পরিবার ও সমাজ গঠনের সূচনা হয়েছিল। কৃষিকাজ করার আগে মানুষ পশু পাখি শিকার করে অথবা গাছের ফল আহরণ করে খাদ্য সংগ্রহ করত। বর্তমানে কৃষি আমাদের জীবনের সাথেও অঙ্গাঙ্গিভাবে জড়িত। কৃষির মাধ্যমে আমাদের জীবনের গুরুত্বপূর্ণ চাহিদা যেমন খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, বিনোদন ইত্যাদি পূরণ করা হয়ে থাকে। বিভিন্ন ফসল উৎপাদন ও পশু পাখি প্রতিপালন, মৎস্য চাষ ও বনায়নের মাধ্যমে কৃষকরা তাদের পরিবারের সদস্যদের মৌলিক চাহিদা পূরণ করে থাকেন। দুই নম্বর, তার কার্যক্রম পরিবারের অর্থনৈতিক উন্নয়নে কীভাবে সহায়তা করতে পারে, এই সম্পর্কে বর্ণনা করতে বলা হয়েছে। সেক্ষেত্রে আমরা উত্তরটি বলছি, তার কার্যক্রম পরিবারের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ সহায়তা করতে পারে। কৃষিকাজের মাধ্যমে ফসল উৎপাদন করে পরিবারের মৌলিক চাহিদাগুলো পূরণের পাশাপাশি অতিরিক্ত উৎপাদন ক্রয় বিক্রয়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন করতে পারেন। এক্ষেত্রে অর্জিত অর্থ পরিবারের যে কোনো ক্ষেত্রে সহজেই ব্যবহার করতে পারবেন। তিন নম্বর প্রশ্নে বলা হয়েছে তোমার গ্রামের অন্যান্য কৃষিজীবীদের স্বাবলম্বী করতে তিনি কীভাবে সহায়তা করতে পারবেন। আমরা উত্তরটি লিখছি, আমাদের গ্রামের অন্যান্য কৃষিজীবীদের স্বাবলম্বী করতে তিনি বিভিন্নভাবে সহায়তা করতে পারবেন। কৃষি কৌশলের উন্নয়নের প্রয়োজনে এবং দৈনন্দিন জীবনের বিভিন্ন মানবিক চাহিদা মেটাতে কৃষিভিত্তিক শিল্প যেমন বস্ত্র, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, কৃষিযন্ত্র ইত্যাদি একে একে বিকাশ ঘটল। উৎপাদনের জন্য পুঁজি বিনিয়োগ বাড়তে লাগলো, ফলে অধিকাংশ মানুষ কৃষির দিকে ঝুঁকে পড়ে। একজন কৃষক সঠিকভাবে কৃষিকাজ করে অন্যান্য কৃষিজীবীদের আদর্শ হতে পারেন, তাদেরকেও স্বাবলম্বী করে তুলতে পারেন, গ্রামে বেকারদের কর্মসংস্থান সৃষ্টি করতে পারেন, গ্রামে কৃষিজীবীদের সঠিক তথ্য দিয়ে কৃষিকাজে সহায়তা করতে পারেন, যার ফলে গ্রামের কৃষিজীবীরা বেশি ফসল উৎপাদন করতে পারবে, এভাবে অন্য কৃষিজীবীরাও স্বাবলম্বী হতে পারেন। তো শিক্ষার্থীরা, এই ছিল সপ্তম শ্রেণী কৃষি শিক্ষা বিষয়ের তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট। পরবর্তী অ্যাসাইনমেন্টের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই শিক্ষার্থীরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করো, যাতে করে পরবর্তী অ্যাসাইনমেন্টের ভিডিও ছাড়া মাত্রই তোমরা পেতে পারো। ধন্যবাদ সবাইকে।